নমস্কার, আপনারা দেখছেন আপতাক্ষবর.কম। আমার নাম মৃন্ময় লাহিড়ী। এই মুহূর্তে আছি আমরা কল্যাণের ঋত্বিক সদনে, যেখানে প্রোগ্রেসিভ আর্ট ফোরামের তরফ থেকে একটি পেন্টিং এক্সিবিশন এবং কিছু হস্তকর্ম নিয়ে তারা এখানে এক্সিবিশন করছে, যার নাম সরঙ্গম। আমরা একটু ছবিগুলো দেখাবো, সুন্দর কিছু ছবি আছে। যেমন এখানে আমি দেখাবো মৃন্ময়ী মূর্তির পাশে একটি মেয়ে তার মৃন্ময়ী সাজে রয়েছেন। বিভিন্ন ছবি তারা এখানে ডিপিক্ট করেছেন খুব সুন্দরভাবে, কিছু প্রাকৃতিক ছবিও আছে। আমাদের সঙ্গে এই আর্ট ফোরামের যারা সদস্য আছেন তাদের সঙ্গে কথা বলে নেব। আপনার নাম? শেরিং গোপাল। আচ্ছা, বলছি এখানে কটা ছবি প্রদর্শনীতে রাখা হয়েছে? সব মিলিয়ে প্রায় ষাট পঁয়ষট্টিটা ছবি রয়েছে। আচ্ছা, এটা কি বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছে? মূলত প্রদর্শনী এবং সেখান থেকে ছবি সংগ্রহ। আমরা বিক্রি কথাটা ব্যবহার করি না ছবির সঙ্গে, ছবি বিক্রি হয় না, ছবি সংগ্রহ হয়। আচ্ছা, তো কেউ যদি অর্থমূল্যে সংগ্রহ করতে চান করতেই পারে। আর এই এক্সিবিশন কবে থেকে শুরু হয়েছে? আজকে থেকে শুরু হয়েছে, 26, 27, 28 তিন দিন ধরে শোটা চলবে। কটা থেকে কটা? বিকেল 3টে থেকে রাত্রির 8টা পর্যন্ত শো চলবে। রাত্রির 8টা পর্যন্ত। আচ্ছা, এছাড়াও কি কি হস্তকর্ম হস্তশিল্প এখানে হস্তশিল্পের মধ্যে রয়েছে? এটা কি আছে? কালচার, এটা টেরাকোটা ওয়ার্ক। টেরাকোটা ওয়ার্ক। পাশেরটা? তার পাশেরটা এটা মোল্ড করা প্লাস্টার অফ প্যারিসের ওয়ার্ক। প্লাস্টার অফ প্যারিস। আমি তো এখানে কিছু হ্যান্ডমেড জুয়েলারিও দেখতে পাচ্ছি। জুয়েলারি, এগুলো মূলত আমাদের যারা মেয়ে স্টুডেন্ট রয়েছে তাদেরই নিজে হাতে তৈরি কাজ সব। আচ্ছা, কী কী আছে যদি একটু বলেন, মানে কল্যাণীবাসী বা যারা এখানে এসে এগুলো সংগ্রহ করতে চান তাদের, মানে তারা কীভাবে আসবেন এবং কীভাবে দেখছেন ব্যাপারটা, কীভাবে দেখছেন এবং কীভাবে মানে এই জিনিসগুলোকে সংগ্রহ করবেন সেটা যদি একটু বলা যায়। সেটা সবচেয়ে ভালো হয় যাদের কাজ তারা বললে। স্বর্ণালী, একটু বলো তোমার কাজ। যেমন